আমি আজকে আলোচনা করার ইচ্ছা সেটা হলো জাহান্নাম থেকে মুক্তির মাস রমজান মাস। রমজান মাস এমন এক মাস যে মাসে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে মুক্তি দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে মহান আল্লাহ তার ক্ষমা ও দয়াকে সুপ্রসারিত করেন, অসংখ্য লোককে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রমজান মাসের প্রত্যেক রাতে ও দিনে অসংখ্য লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, বলেন সুবহানাল্লাহ। বাইহাকি শরীফের হাদিস সওয়াবুল ঈমানের ভিতরে উল্লেখ করা হয়েছে, অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, এর ভিতরে আপনার আমারও থাকতে হবে। এজন্য এই রমজান মাস পাইয়া যদি আমরা গুনাহ মাফ করাইতে না পারি, জাহান্নাম থেকে মুক্তি না পাই, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হবে না। জাহান্নাম ভয়ঙ্কর একটা স্থান, এটা পাপিষ্ট ও অবিশ্বাসীদের ঠিকানা, যেখানে গুনাহগারদের শাস্তি দেওয়া হবে। কিছু পাপিষ্ট সেখানে শাস্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে, অর্থাৎ খণ্ডকালীন কেউ কেউ জাহান্নামে যাবে, তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। এরা হলো মুমিন কিন্তু ফাসেক, যারা গুনাহ করে, আর অবিশ্বাসীরা চিরকাল জাহান্নামে থাকবে, চিরস্থায়ী শাস্তি ভোগ করবে জাহান্নামে শুধু অবিশ্বাসী কাফের মুশরিক তারা। যেটা আমরা দোয়ায় কুনুতের ভিতরে শেষের দিক দিয়ে, দোয়ায় কুনুতের শেষের দিক দিয়ে বিতিন নামাজে যে দোয়ায় কুনুতটা পড়ি, ওর শেষের দিক দিয়ে আমরা কি বলি, অনাকশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক, অনাকশা আযাবাকা, আল্লাহ আপনার শাস্তিরে আমরা ভয় পাই, যদিও বা নিশ্চয়ই আপনার শাস্তি কাফেরদের সাথে অবধারিত, মানে কাফেরদের জন্য অবধারিত, তারপরও আমরা মুমিন মুসলমান হইয়াও আমাদের পাপের কারণে, গুনাহের কারণে, অপরাধের কারণে আল্লাহ আপনার এই আযাবকে আমরা ভয় পাই। তো মূলত চিরস্থায়ী জাহান্নামে থাকবে হলো যারা অবিশ্বাসী কাফের তারা। তো জাহান্নাম এটা একটা আপনার বিশাল এলাকা, আখেরাতের এমন একটি বিশাল এলাকা যেখানে বিভিন্ন ধরনের শাস্তির জন্য ভিন্ন ভিন্ন এলাকা নির্ধারিত আছে, এই সবগুলোকে একসাথে বলা হয় জাহান্নাম, যেটাকে সাতটা ভাগে ভাগ করা হয়। মোটামুটিভাবে জাহান্নাম পুরা এলাকাটারে কয়টা ভাগ করা যায়, সাত ভাগ। এক ভাগের নাম হলো নার, বিভিন্ন দোয়ার ভিতরে আমরা নার থেকে ফানা চাই, রব্বানা তিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার, ওয়া কিনা আযাবান্নার, এই নার মানে কি, জাহান্নামের আগুন থেকে আল্লাহ রক্ষা করো, তাহলে এই নার মানে আগুন। আর দ্বিতীয় নম্বর এলাকা হলো জাহান্নাম, যেটাকে আমরা জাহান্নামে বলি, এটা হলো আগুনের গর্ত, আগুনের গর্তকে জাহান্নাম বলা হয়। তিন নম্বর এরিয়া বা এলাকা হলো জাহিম, তথা প্রচণ্ড উত্তপ্ত আগুন, আগুন কিন্তু উত্তপ্ত আগুন যেটা, ওটাকে বলা হয় কি, জাহিম। তাহলে জাহান্নামের নাম হলো সাতটা, তার ভিতরে একটার নাম কি নার, একটা জাহান্নাম, একটা জাহিম, তা জাহিম হলো উত্তপ্ত আগুন। আর একটা এরিয়া বা এলাকার নাম হলো সাঈর, অর্থাৎ প্রজ্বলিত শিখা, যে আগুনের প্রজ্বলিত শিখা যেখানে ধাউ ধাউ করে জ্বলে, ওই জায়গাটার নাম কি, সাঈর। পাঁচ নম্বর এলাকা হলো সাকার, তথা ঝলসানো আগুন। ছয় নম্বর হলো হোতামা, যেটা সুরায় হুমাজার ভিতরে আছে না, তথা পিষ্টকারী। আর একটা হলো হাবিয়া, সুরা কারিয়ার ভিতরে আছে না, ওমা আদরাকা মাহিয়া নারুন হামিয়া, এই হাবিয়া তথা অতল গহ্বর, খুব গভীর গহ্বর আগুনের কোন মানে গর্ত, এটাই হলো কি হাবিয়া। তো জাহান্নামের থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা সুরায় তাহরিম
66 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন মুমিন মুসলমানদেরকে লক্ষ্য করিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা মুমিনগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো নিজেও বাঁচো পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহলে আল্লাহ সম্মিলিতভাবে সকলকে প্রত্যেক মুমিন মুসলমানের পরিবার পরিজন সকলকে জাহান্নাম থেকে বাঁচার জন্য বলতেছেন হাদিসের ভিতরে জাহান্নাম থেকে বাঁচার একটা দোয়াও আসছে জাহান্নাম থেকে মুক্তির দোয়া হাদিস শরীফে আসছে যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজের পর কথাবার্তা না বলিয়া যে ব্যক্তি এই দোয়া সাতবার পাঠ করবে সে ওই রাত্রি বা দিনে যদি মারা যায় তবে জাহান্নাম থেকে দোজখ থেকে মুক্তি পাবে পরিত্রাণ পাবে বলেন সুবহানাল্লাহ দোয়াটা সহজ কুমার বেশি আগে পরে শুনছেন অনেকে নিয়মিত আমলও করেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা হে আল্লাহ আজিরনি আমাকে মুক্তি দাও মিনান নার মানে জাহান্নাম থেকে মানে হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন হতে মুক্তি দাও আল্লাহুম্মা আজিরনি মিনান নার আমাকে আল্লাহুম্মা আজির না আল্লাহ আমাদেরকে মুক্তি দাও আজির না হলো আমাদেরকে আর দোয়াটা হলো আজিরনি আমাকে মুক্তি দাও প্রত্যেকই ফজর আর মাগরিবের নামাজের পরে কথাবার্তা না বলে সাতবার এই দোয়াটা আঙ্গুলের পর গুনে গুনে পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার এইভাবে সাতবার পড়বেন এই আমল মরার আগ পর্যন্ত আর ছাড়বেন না তাহলে হাদিসের ঘোষণা অনুযায়ী ওই লোকটা মৃত্যুবরণ করলে কোথায় যাবে হ্যাঁ জাহান্নাম থেকে মুক্তি পাবে জান্নাত চাইলেও জান্নাত পাওয়া যাবে আর হাদিসের ভিতর আসছে যে তুমি যখন জান্নাত চাইবে তো সেরাটা চাইবে জাহান্নামের যেমন এরিয়া সাতটা জান্নাতের এরিয়া কয়টা আটটা বলেন সুবহানাল্লাহ সাবাকাত রহমাতি আলা গজাবি আল্লাহর গজবের চাইতে রহমত বেশি দয়া বেশি মায়া বেশি এই জন্য জাহান্নাম সাতটা হইলেও জান্নাত কয়টা রাখছেন আল্লাহ আটটা একটা বেশি রাখছেন এবং সেরা জান্নাতটা হলো জান্নাতুল ফেরদাউস এই জন্য যখন চাবো আল্লাহর কাছে তো বড়টাই চাইবো আল্লাহুম্মা ইন্নি আসালুকাল জান্নাতা ওয়া নাউযুবিকা মিনান নার এটা পড়লে জান্নাতও চাওয়া হলো জাহান্নামও চাওয়া হলো আর বিশেষ করে যখন চাবো আল্লাহুম্মা ইন্নি আসালুকাল জান্নাতাল ফেরদাউস আল্লাহ তোমার কাছে কোন জান্নাত চাই জান্নাতুল ফেরদাউস আল্লাহুম্মা ইন্নি আসালুকা রিদাকা ওয়াল জান্নাতাল ফেরদাউস আল্লাহ তোমার সন্তুষ্টিও চাই জান্নাতুল ফেরদাউসও কি চাই এভাবে বিভিন্ন দোয়া আছে তাহলে এই রমজান মাস জাহান্নামীদের মুক্তির মাস রহমত মাগফিরাত ও নাজাতের মাস হলো রমজান এই মাসে অসংখ্য জাহান্নামীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিয়ে থাকেন বলেন সুবহানাল্লাহ এই রমজানের রোজা এবং কোরআন কিয়ামতের দিবস রোজাদারদের জন্য সুপারিশ করবে রোজা বলবে আল্লাহ দিনের বেলায় আমার কারণে সে তার বৈধ খাবার ঘরে থাকার পরেও বৈধ স্ত্রী থাকার পরেও সে তার স্ত্রী থেকে দূরে ছিল খাবারের থেকে দূরে ছিল আমার কারণে অতএব আমি আপনার কাছে সুপারিশ করছি হে আল্লাহ তুমি মেহরবানি করে তাকে মুক্ত করে দাও আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজা আর কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনও সুপারিশ করবেন যে আল্লাহ রাতে তারাবি পড়ছে দিনে কোরআন তেলাওয়াত করছে এদের দিন রাত সে তারাবির ভিতরে কোরআন মানে কোরআন তেলাওয়াত করছে এবং তারাবির ভিতরে কোরআন শুনছে এতে কইরা সে ঘুমায় নাই তার এই ঘুমের থেকে আমি দূরে সরাই রাখছি কিয়ামুল লাইল তাহাজ্জুদ নামাজের ভিতরে সে কেরাত পড়ছে কোরআন পড়ছে এই রমজান মাস আসার কারণে বেশি বেশি তেলাওয়াত করার কারণে এই কোরআন তার স্বপক্ষে সাক্ষী দেবে তার পক্ষে সুপারিশ করবে বলেন সুবহানাল্লাহ মূলত কোরআন কারোর জন্য দলিল হবে জান্নাতে যাওয়ার কারোর জন্য জাহান্নামে যাওয়ার দলিল হয়ে যাবে আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা কোরআন হয়তো কারোর জন্য হুজ্জাত হবে স্বপক্ষে কারো বিপক্ষে
তো কোরআনের প্রতি আমাদের অনেক দাবি আছে পাঁচটা দাবি আছে কোরআনের প্রতি ঈমান আনতে হবে কোরআনের রিডিং তেলাওয়াত শুদ্ধ সুন্দর করে করতে হবে এগুলা প্রত্যেকটার প্রমাণ কোরআনে আছে ওয়ারাতিল কোরআন তারতিলা ধীরে ধীরে থেমে থেমে সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে কোরআন তেলাওয়াত করাটাও একটা ইবাদত শুধু অর্থ বুঝতে হবে এটা তা না মানে অর্থ বুঝতে হবে এটাও একটা দাবি কিন্তু তেলাওয়াত অর্থ ছাড়াই তেলাওয়াত করলে কোনো সমস্যা নাই প্রতিটা অক্ষরে 10টা করে নেকি পাওয়া যাবে যদি সালাতে দাঁড়াইয়া কেউ কিরাত পড়ে প্রতিটা অক্ষরের বিনিময়ে 100 করে নেকি পাবে বলেন সুবহানাল্লাহ আমরা যে সালাত আদায় করি অলসতার কারণে অনেক সময় বসে বসেও পড়ি নফল নামাজ তাতে করে প্রত্যেক অক্ষরে 50টি করে নেকি পাওয়া যাবে বলেন সুবহানাল্লাহ ওযুর সাথে যদি সে নামাজের বাইরে পড়ে প্রতিটা অক্ষরে 25টা করে নেকি পাওয়া যাবে বলেন সুবহানাল্লাহ আর যদি ওযু ছাড়াই কোরআন তেলাওয়াত করে মুখস্থ বা কোনো কিছু দিয়ে ধরে সরাসরি কোরআন শরীফ ওযু ছাড়া ধরবে না তাহলে প্রতিটা অক্ষরে 10টা করে নেকি পাওয়া যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন আলিফ লাম মিম একটা অক্ষর না বরং আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর আর আলিফ লাম মিম দিয়েই হাদিসের ভিতরে আসছে সুতরাং আলিফ লাম মিমের অর্থ তো আল্লাহ ছাড়া কেউ কি জানে না যেসব আলেমেরা বলে না অর্থ না বুঝে তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যাবে না তাদেরকে এই হাত তারা এই হাদিসের কি উত্তর দিবে যে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তো বললেন যে আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর আলিফ লাম মিম একটা অক্ষর না তার মানে এখানে তিনটা তিন দশে কত 30 আর আলিফ লাম মিম এটা খণ্ডবর্ণ হরফে মুকাত্তাত এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না তাহলে অর্থ না জানেও তেলাওয়াত করতে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারটা দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাইছেন তার ভিতরে একটা দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি কোরআনের তেলাওয়াত শোনাবে অর্থ ব্যাখ্যাও করবে ওয়াংসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস আপনার উপরে কোরআন অবতীর্ণ করলাম যাতে আপনি আপনার উম্মতদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ শুনাইয়া দেন সেটাও তার দায়িত্ব কর্তব্য কিন্তু তেলাওয়াত শুনাই দেওয়াটাও একটা কি দায়িত্ব যারা জান্নাতের লোক তারা কোরআন তেলাওয়াত করবে সালাত আদায় করবে যাকাত দিবে সব কাজই করবে তারা কোরআন তেলাওয়াতও করবে জান্নাতের লোকের স্বভাব কি কোরআন তেলাওয়াত করা তাহলে রমজান মাস পাইও যারা কোরআন তেলাওয়াত করলো না এদের মতো হতভাগা আর কে হতে পারে তো আজকের আলোচনা হলো জাহান্নাম থেকে মুক্তির কিছু উপায় প্রসঙ্গে তো প্রতিটি প্রাণী মরণশীল আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 185 নম্বর আয়াতে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর প্রত্যেক প্রাণীকে আশাদন করতে হবে মৃত্যু আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে তারপর যাকে দোজখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে তার কার্যসিদ্ধি ঘটবে আর পার্থিব জীবন ধোকা ছাড়া অন্য কোনো সম্পদ নয় তো এটা সূরা আল ইমরান তো প্রত্যেকটি প্রাণী মরণশীল তাই অন্য প্রাণীর মতো প্রতিটি মানুষও প্রতি মুহূর্ত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু দুনিয়ার এই ক্ষুদ্র জীবনে কে সফল আর কে ব্যর্থ তা চূড়ান্ত হবে কিয়ামতের দিন মহান আল্লাহর এই সূরার ভিতরে এই কথাটাই বললেন যে জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে শুধু কিয়ামতের দিনই তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে অতঃপর যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই হবে সফল কিয়ামত বা আখেরাত না হইলে পূর্ণ ফল কোন বা পূর্ণ শাস্তি আপনি দিতে পারবেন না একটা লোক যদি 20টা লোকের খুন করে আপনি তার প্রতিশোধ হিসাবে একবারে না তারে খুন করতে পারবেন হত্যা করতে পারবেন তাকে কি আরো নির্বাচন করতে পারবেন তারে তো জীবিতও করতে পারবেন না শাস্তিও দিতে তাহলে এমন একটা জায়গা জাহান্নাম রেখেছেন যেখানে মরবেও না বাঁচবেও না 20টা না হাজারটা খুনের শাস্তিও দেওয়া আখেরাতে কি সম্ভব এজন্য আখেরাত নামক এমন একটা জায়গার একান্ত প্রয়োজন যে দুনিয়ার মানুষ যত অপরাধ করবে সব অপরাধের শাস্তি সেখানে দেওয়ার ব্যবস্থা আছে কিন্তু দুনিয়াতে সে ব্যবস্থা নাই
দুনিয়াতে একটা লোকেরা যদি বলেন যে 100টা বেত্রা আঘাত করো, তাহলে প্রথম বেত্রা আঘাতটা যত জোরে হবে 100তমটা কি তমটা কি ততটা জোরে হবে না আরো আস্তে হয়ে যাবে। একটা লোকেরা যদি মারতে দেন পুলিশে মারুক র‍্যাবে মারুক যেই মারুক, কতক্ষণ মারার পরে করব আমি একটু টয়লেট দিয়ে আসি তারপর তোরে দেখাইতে আসি, একটু সুযোগ আছে অপশন নেওয়ার নাকি, বা একটু চা খাইতে যাইব বা একটু সময় দিব। কিন্তু ফেরেশতারা যখন মারবে তার প্রথম বাড়িটা যত জোরে হবে 100তম বাড়িটা কি তার সাথে কম হবে না আরো বেশি হবে? এবং তারা কি আপনাকে আসামি থুইয়া তারা কি যাবে নাকি কোথাও টয়লেটে যাবে, কোনো চা খাইতে চা চক্রতে যাবে, কোনো প্রয়োজনে যাবে? তাহলে শাস্তি চলবে তো চলবে, এটা থামবে না, কোথায়? জাহান্নামে। তাহলে আখেরাতের থেকে শাস্তি থেকে যে বাঁচতে পারলো সেই প্রকৃত পক্ষে সফল। সফলকে ফামান জুহজিহানিন নার, জাহান্নাম থেকে নিজেকে যে বাঁচাইতে পারলো সেই হলো সফল। দুনিয়া টাকা পয়সা অর্থ কড়ি গাড়ি বাড়ি ডিগ্রি বিভিন্ন উপাধি খেতাব বিভিন্ন আপনার পদ পদবী এগুলো অর্জন করা আসলে মূলত সফলতা নয়। প্রকৃত সফলতা হলো নিজেকে জাহান্নাম থেকে মুক্তি করাটাই হলো কি প্রকৃত সফল। তো আল্লাহ তাআলা এই কথা জানাই দিলেন সূরা আল ইমরান 3 নম্বর সূরার 185 নম্বর আয়াতে, ফামান জুহজিয়ানিন নার, নিজেরে জাহান্নাম থেকে যে বাঁচাইতে পারলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করাইতে পারলো। জান্নাতে প্রবেশ কিভাবে করাবে, আমল না কইরা নাকি আমল করে? তাহলে আমাদের সব সময়ের ভিতরে চিন্তা থাকতে হবে, আমি কি জাহান্নামের কয়লা নাকি জান্নাতের পুষ্প, আমার আমলের দ্বারা কি আমি জাহান্নামে যেতে হবে নাকি জান্নাতে যেতে পারবো? এই চিন্তা মাথায় না থাকলে এত মানুষ না, এত মুমিন মুসলমান হতে পারে না, কারণ তার সব সময় চিন্তা থাকবে আখেরাত নিয়া। সাহাবা ইকরাম তো ওই চিন্তা নিয়েই দিনরাত অতিবাহিত করতেন, তারা খন্দকের পরীক্ষা খনন করতেন, তারা যে কোনো কাজই করতেন, তাদের মুখে থাকতো আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফির লিল আনসারা ওয়াল মুহাজিরা, আল্লাহ দুনিয়ার কোনো সুখ শান্তি আরাম আয়েশ আমরা চাই না, আমরা আখেরাতের সুখ শান্তি চাই। সাহাবা ইকরাম বাড়ি ঘর ত্যাগ করে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গেছেন, তারা কোনো সুন্দর পোশাক সুন্দর খাবার ভালো জীবনযাপন তারা করেন নাই, তারা দিনরাত শুধু পরিশ্রম করছেন ইবাদত বন্দেগি করছেন, কেউ রুকু অবস্থায় কেউ দাঁড়াই আছে কেউ সিজদায় আছে, দিনরাত তারা ইবাদত বন্দেগি কোরআন তেলাওয়াতে দান খয়রাত করে তারা জীবন অতিবাহিত করছেন, তারা পুঁজি জমা করা বা ভবিষ্যতের চিন্তা তারা করেন নাই, তারা আখেরাত নিয়েই সবসময় ভাবছেন, এবং তাদের মুখে সবসময় এটাই ছিল আল্লাহুম্মা লা আইশা, আল্লাহ কোনো আনন্দ ফুর্তি আমরা চাই না, ইল্লা আইশুল আখেরা, শুধুমাত্র আখেরাতের আয়েশ আরামই আমরা চাই। তাহলে আমরা সফল হব কখন? এখন তো সবার মাথার ভিতরে ঢুকছে কিভাবে বাড়ি গাড়ি করা যায় তাহলে আমি সফল হব, না এটা সফলতার মূল চাবিকাঠি নয়। আসল সফলতা কোনটা? নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা। তো এই আয়াতে মহান আল্লাহ তাআলা তাদেরই সফল বলে ঘোষণা করেছেন যারা কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্ত পেয়ে জান্নাতে যেতে পারবে। তাই আমরা যদি প্রকৃত সফলতা অর্জন করতে চাই আমাদের জানতে হবে যে জাহান্নাম থেকে মুক্তির উপায় বা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উপায় কি। একটু আগে আপনাদেরকে বলছি যে একটা দোয়া আছে জাহান্নাম থেকে বাঁচার দোয়া, আল্লাহুম্মা আজিনি মিনান নার, এটা প্রত্যেকে ফজর নামাজ এবং মাগরিবের নামাজের পরে কথাবার্তা না বলিয়া সাতবার পড়লে ওই রাত্রে বা দিনে মারা গেলে সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। কোন কোন কাজ মানুষের জন্য জাহান্নামকে হারাম করে দেয় এগুলো আমাদের জানতে হবে। এক নম্বর হলো ঈমান আনা, ঈমান ছাড়া কেউ জাহান্নাম থেকে চিরমুক্তি পাবে না। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার প্রথম শর্ত হলো ঈমান। যারা মহান আল্লাহকে একমাত্র উপাস্য ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রাসূল বলে মেনে নেবে না তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে না। যে ব্যক্তি আন্তরিকতার সঙ্গে এ সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দিবেন। বুখারী শরীফের হাদিস মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস বলেন সুবহানাল্লাহ। এজন্য তো বলা হয়েছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। এখন যারা আমলের ত্রুটি ঘাটতি আমলের মানে কমতি
কিন্তু তারা বিশ্বাস করে যে কালিমা যেহেতু পড়ছি জান্নাতে যাব তো এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলেন দুখুলি আউয়াল না দুখুলি সানি প্রথমে তার অপরাধের কারণে শাস্তি পেতে হবে তারপরে কালিমার বদলাতে সে একসময় জান্নাতে যাবে আল্লাহর রাসূল যে ঘোষণা দিয়েছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে হ্যাঁ এই হাদিস সত্য বুখারী শরীফের হাদিস বিশুদ্ধ হাদিস তবে প্রথম পর্যায়ে না পরবর্তীতে জাহান্নাম ভোগ করার পরে জান্নাতে যেতে পারবে কিসের বদলাতে কালিমার বদলাতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আরেকটা উপায় হলো নামাজের প্রতি যত্নশীল হওয়া যারা নামাজের প্রতি যত্নশীল হবে এবং একাগ্রচিত্তে খুশু খুজুর সহিত পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ও সুন্নাত আদায় করবে মহান আল্লাহ তাদের জন্য জাহান্নাম হারাম করে দিবেন বলেন সুবহানাল্লাহ যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ সংরক্ষণ করবে তথা যথাযথভাবে উযু করে যথাসময়ে উত্তম রূপে রুকু সিজদা করে নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন মুসনাদে আহমদের হাদিস বলেন সুবহানাল্লাহ শুধু ফরজ নামাজই নয় বিভিন্ন হাদিসে সুন্নাত নামাজের প্রতি গুরুত্ব দিলেও জাহান্নাম হারাম হওয়ার সুসংবাদ রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সব সময় প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন তিরমিজি শরীফের হাদিস বলেন সুবহানাল্লাহ 12 রাকাত সুন্নাতে মুয়াক্কাদা কি কি ফজরের 2 রাকাত ফরজের আগে জোহরের 6 রাকাত ফরজের আগে 4 ফরজের পরে 2 6 আর 2 কত হলো 8 মাগরিবের ফরজ 3 রাকাতের পরে 2 রাকাত সুন্নাতে মুয়াক্কাদা কত হয়েছে 10 আর এশার নামাজের ফরজের পরে 2 রাকাত এই কত হলো মোট এই 12 রাকাত সুন্নাত যারা ঠিকঠাক মতো আদায় করবে তাদেরকেও আল্লাহ জান্নাতে একটা ঘর দিবেন বলেন সুবহানাল্লাহ জাহান্নাম থেকে মুক্তির আরেকটি পথ বা উপায় হলো ইসলাম প্রচারের কাজে বা দাওয়াতে অগ্রগামী হওয়া যার দুই পা আল্লাহর পথে ধুলি ধূসরিত হয় আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন বুখারী শরীফের হাদিস বলেন সুবহানাল্লাহ ইসলাম প্রচারের কাজে আপনি ঘর থেকে বের হবেন রাস্তায় ধুলাবালু আপনার পায়ে লাগবে এই ধুলাবালুর উসিলে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন বলেন সুবহানাল্লাহ জাহান্নাম থেকে মুক্তির আরেকটা পদ্ধতি বা পথ বা উপায় হলো মানুষের সঙ্গে মধুময় আচরণ বা আচরণে নম্র হওয়া সাধারণত যারা নম্র ও সহজ সরল হয় মানুষ তাদের ভালোবাসে মহান আল্লাহও তাদের ভালোবাসেন তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি কি তোমাদের জানিয়ে দেব না কোন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম এবং জাহান্নামের জন্য কোন ব্যক্তি হারাম যে ব্যক্তি মানুষের কাছাকাছি জনপ্রিয় সহজ সরল নম্রভাষী ও সদাচারী তার জন্যই জাহান্নামের আগুন হারাম বলেন সুবহানাল্লাহ তিরমিজি শরীফের হাদিস তাহলে মানুষের সাথে ব্যবহার করতে হবে নরম কোমল শান্ত যারা কর্কশ রূঢ় কঠিন ভাষায় কথা বলে মানুষকে ধমক দেয় এরা জান্নাতি লোকের স্বভাব নাই এটা পরিহার করতে হবে জাহান্নাম থেকে মুক্তির পাঁচ নম্বর আরেকটা পদ্ধতি বা উপায় হলো আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন দেওয়া এক ফোঁটা চোখের পানিতে পিপাসা নিবারণ কিংবা কোনো ময়লা আবর্জনা পরিষ্কার করা সম্ভব নয় কিন্তু আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে জীবনের সমস্ত গুনাহ ধুয়ে ফেলা সম্ভব বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন বান্দার দুই চোখ থেকে আল্লাহর ভয়ে পানি বের হয় যদিও তা মাছির মাথার পরিমাণ হয় এবং তা বেয়ে পড়ে তাতে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন বলেন সুবহানাল্লাহ অন্য হাদিসের ভিতরে আসছে কেউ যদি আল্লাহর ভয়ে চোখ থেকে এই মাছির মাথা পরিমাণ পানি বের হয় এই লোকটাকে জাহান্নামে দেওয়া এমন দুরূহ অসম্ভব কষ্টসাধ্য যেমন উটের ওলান থেকে দুধ বা স্তন থেকে দুধ বের করার পরে পুনরায় আবার ওলানের ভিতরে স্তনের ভিতরে দুধ প্রবেশ করাটা যতটা কঠিন ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে যদি আপনি ঢুকান ও জায়গা মতো তো পৌঁছবে না তাহলে কোনোভাবেই পোষানো যেমন সম্ভব না আল্লাহর ভয়ে যার চোখ থেকে একটু পানি বের হবে সেই চেহারা আল্লাহ জাহান্নামের জন্য কি করে দিবেন হারাম করে দিবেন
তাহলে আল্লাহর ভয়ে চোখের একটু পানি বার হইলে পুরো মুখে মুছে দিবেন, এটা একটা সৌভাগ্যের বিষয়। চোখ থেকে তো আজকে পানি বার হয় না, কান্নার কোনো অনুষ্ঠান নাই, শুধু হাসির অনুষ্ঠান। এই হাসতে হাসতেই আমাদের জীবন যাচ্ছে। আসল প্রকৃত মুমিন হলো ওই ব্যক্তি যে মরণকালে হাসে। ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তরে, মৃত্যুকালে হাস্য মুখে মৃত্যুকে যে বরণ করে। মরণের কথা শুনলে তো ভয় শেষ, আতঙ্কে সব কিছু হ্যাঁ থাকি। তাহলে আমরা যে হাসি, এ হাসি হাসি না, যারা দুনিয়াতে হাসবে এরা তো পরকালে কানবে আর কানবে। এই জন্য দুনিয়াতে হাসো কম কাঁদ বেশি, এটা আল্লাহর বাণী। তো আল্লাহর জন্য চোখ বিনিদ্র রাখা, আবু রাইহানা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, এটা নাসাই শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলতে শুনেছেন যে চোখ আল্লাহর পথে বিনিদ্র থাকে তার জন্য জাহান্নামের আগুন হারাম করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তো এই হাদিসে মূলত সেই সব বীর সৈনিককে বোঝানো হয়েছে যারা রাত জেগে মুসলিম ভূখণ্ড পাহারা দেয়, যারা আল্লাহর রাস্তায় আত্মত্যাগ করে, ইসলাম ও মুসলমানের নিরাপত্তায় নিয়োজিত হয়। এই যে বিজিবি, বর্ডার গার্ড, বাংলাদেশ, বাংলাদেশটা একটা মুসলিম কান্ট্রি, এই দেশের মানুষ আরামে নিরাপদে তার নিজ নিজ ধর্মকর্ম পালন করবে, বাইরের কোনো সৈনিক এসে যেন আক্রমণ করতে না পারে, এজন্য তারা রাত্রে যে ডিউটি করে, এই উসিলেও আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আবার মুসলমানের ইমান আমল কিভাবে করবে, এজন্য যেসব আলেম ওলামারা রাত ভর বই পুস্তক পড়ে মাসলা মাসায়েল বের করেন, ঘুমাইতে পারেন না, এরাও ইসলামের বর্ডার, এটাও একটা বর্ডার। হ্যাঁ, কত দূর ধুইবেন, কত দূর ধুইবেন না, উজু কত কি পরিমাণ ধুইবেন, হ্যাঁ এগুলা একটা বর্ডার না, শরীয়তের বিধান, শরীয়তের বর্ডার ঠিক রাখে। কেউ আপনার ভূখণ্ডের বর্ডার ঠিক রাখার জন্য রাত্র জাগরণ থাকে, কেউ শরীয়তের বর্ডার ঠিক রাখার জন্য আলেম ওলামারা রাত্র জাগরণ করেন, এদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তো জাহান্নাম থেকে মুক্তির আরেকটি পদ্ধতি বা উপায় হলো যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতবাসী হবে, নাসাই শরীফের হাদিস, বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পারেন তো, শিখে নেবেন, এটা জান্নাতে যাওয়ার দোয়া মনে করেন। তো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আরেকটা পদ্ধতি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদিও খেজুরের এক টুকরা সদকা করে হয়, আর যে ব্যক্তি এর সামর্থ্য রাখে না সে যেন ভালো কথা বলে, সহি বুখারী শরীফের হাদিস। কথাও একটা সৎকা, ভালো কথা বলাটাও কি একটা সৎকা। তো এখানে বেশি বেশি দান করার কথা বলেছেন, যদি বেশি দান করতে না পারে অন্তত অল্প হইলেও যেন দান করে, দান করলে তাকে আল্লাহ জাহান্নাম থেকে কি দিবেন, মুক্তি দিবেন। আল বখিলু লা ইয়াদখুলুল জান্না, বখিল কৃপণ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তো গীবাত মুক্ত জীবন যাপন করার দ্বারাও জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সম্ভ্রম রক্ষা করে। কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন, মুসনাদে আহমদ এবং সুনানে তিরমিজি শরীফের হাদিস, বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তির আরেকটা উপায় হলো 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করা, তাকবীর উলার সাথে জামাতে কতদিন। তো যারা এই রমজানের 30 দিন বা জামাত নামাজ আদায় করতেছেন, তারা রমজানের ঈদের পরে আরো কয়দিন করবেন, এই কন্টিনিউয়াস কয়দিন করবেন, আরো 10 দিন, মানে এরপরে কি ছেড়ে দিবেন তা না, অন্তত 40 দিন তো পূর্ণ করবেন, সারা জীবন করলে তো আরো সৌভাগ্যবান ব্যক্তি। তাহলে 40 দিন তাকবীরে উলার সঙ্গে যারা নামাজ আদায় করে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে একাধারে 40 দিন তাকবীরে উলার, মানে প্রথম তাকবীরের সঙ্গে, উলা মানে প্রথম তাকবীর, ইমাম সাহেবে যখন আল্লাহু আকবার বলে প্রথম তাকবীর, সানা পড়ে, আউযুবিল্লাহ পড়ে, বিসমিল্লাহ পড়ে, দ্বিতীয় তাকবীর কখন বলে, রুকুতে যাওয়ার সময়, তাহলে দ্বিতীয় তাকবীরে উলার সীমা, সময় সীমা কতক্ষণ, দ্বিতীয় তাকবীর বলার আগ পর্যন্ত অথবা কেরাত শুরু করার আগ পর্যন্ত, দুইটা মত আছে। তাহলে প্রথম তাকবীরের সঙ্গে সঙ্গে জামাতে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে দুটি জিনিস থেকে মুক্তি দিবেন, এক জাহান্নাম হতে মুক্তি ও দুই মুনাফিক হতে মুক্তি, সুনানে তিরমিজি শরীফের হাদিস।
যদি তার নাম মুনাফিক হিসাবে লেখা থাকে আল্লাহ তাআলা এই আমলের বদলাতে তাকে মুনাফিকের লিস্টি থেকে তার নামটা কেটে দিবেন বলেন সুবহানাল্লাহ যদি তার লিস্ট তার নাম জাহান্নামীদের লিস্টির ভিতরে থাকে 40 দিন তাকবীর উলার সাথে বা জামাত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা তাকে কি করবেন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন আর জাহান্নাম থেকে মুক্তির আরেকটা পদ্ধতি হলো ফরজ রোজার পাশাপাশি বেশি বেশি নফল রোজা রাখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ সহিহ বুখারী শরীফের হাদিস জাহান্নাম থেকে বাঁচার একটা ঢাল হলো কি রোজা রমজান মাসের মতন ফরজ রোজাও যারা অমান্য করে এদের কপালে জাহান্নাম ছাড়া আর কি আছে বলেন তো জাহান্নাম থেকে বাঁচার জন্য বড় উপায় হলো কি আসিয়ামু জুন্নাহ ঢাল থেকে যেমন তীর তরবারির আঘাত থেকে বাঁচতে পারে ঠিক রোজার দ্বারা জাহান্নাম থেকেও সে কি বাঁচতে পারে রোজাদার আচ্ছা জাহান্নাম থেকে আরেক বাঁচার আরেকটা উপায় হলো কন্যা সন্তানদেরকে ভালোভাবে লালন পালন করা তাদের সাথে সৎ ব্যবহার করবে সে কন্যা সন্তান তার জন্য জাহান্নামের আগুন থেকে অন্তরাল পর্দা হবে সহিহ বুখারী শরীফের হাদিস বলে সুবহানাল্লাহ কন্যা তিনটা হোক দুইটা হোক একটা হোক পালন করলে সে জান্নাতি হবেই হবে বলেন সুবহানাল্লাহ কিন্তু পুত্র সন্তান যতটায় লালন পালন করুক এর জন্য কোনো পুরস্কারের কথা আসে নাই তাহলে কন্যা সন্তান নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে কি দিয়ে নাই এটা আলোচনা করার সময় নাই যে ব্যক্তি জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে চায় সে যেন চারটি কাজ নিয়মিত আদায় করে এবং চারটি কাজ চিরতরে বর্জন করে এক আদায় করতে হবে চারটি কাজ নিয়মিত তার এক নম্বর হলো নিয়মিত নামাজ আদায় করবে দুই বেশি বেশি সাদকা করবে তিন কোরআন তেলাওয়াত করবে চার বেশি বেশি তাসবিহ পড়বে এগুলো কাজ করতেই থাকতে হবে তাহলে সে জান্নাতে যেতে পারবে বলেন সুবহানাল্লাহ আর বিরত থাকতে হবে যে চারটা কাজ থেকে তার এক নম্বর হলো সর্বদা মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে হবে মিথ্যা কথা কখনো বলা যাবে না দুই অপরের সম্পদ হক আত্মসাৎ করা থেকে বিরত থাকতে হবে ভাইয়ের হক বোনের হক ফুফুর হক অন্যের হক দুর্নীতি করে কারো ঠকাইয়া ছলছতরি করে কারো পয়সা বা সম্পদ কি করা যাবে না বিনষ্ট করা যাবে না অন্যের অধিকার ক্ষুণ্ণ করা যাবে না তারপরে আপনার আরেকটা তিন নম্বরে হলো আপনার তিন নম্বরে হলো ছাগলখুরি করা থেকে বিরত থাকতে হবে কারণ হাদিসের ভিতরে আছে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ছাগলখর বেহেশতে প্রবেশ করবে না এভাবে বেশ কিছু হাদিস আসছে যেমন আপনার বলা হয়েছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রহমিন আত্মীয়তার বন্ধন ছিন্নকারীও জান্নাতে প্রবেশ করবে না তাহলে জাহান্নাম থেকে বাঁচার আরেকটা উপায় হলো কি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা রেহেম আর হেরেম খুব পাক পবিত্র হেরেম শরীফ কোথায় কাবা শরীফের সামনে যে স্থানটা ওটা কি হেরেম হেরেম লিখতে হা র মিম আর রেহেম লিখতেও হা র মিম রেহেম হলো বাচ্চাদানি যেখানে আমরা প্রত্যেকে আমাদের মায়ের গর্ভে যে ছিলাম এই ভ্রূণ এটারই বলা হয় রেহেম ওই হেরে ওটারে বলা হয় রেহেম আর মক্কা শরীফে যে হজ করতে যায় ওটা কোথায় যায় হেরেমে হেরেম আর রেহেম দুটোটাই পাক পবিত্র এই রেহেমের সম্পর্ক যারা রাখবে তারাও জান্নাতে যাবে যারা রেহেমের সাথে সম্পর্ক ছিন্ন করবে মানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সেও কোথায় যাবে জাহান্নামে যাবে তাহলে আরেকটা হলো পেশাবের ছিটা হতে বেঁচে থাকতে হবে জাহান্নাম থেকে বাঁচার সহজ দুইটা আমল এক টুকরা খেজুর দান করো মানে যদি তাও না থাকে তার কম হলেও তা দান করো আর ভালো ব্যবহারে নিয়মে ব্যবহারে নিয়ম মানে আপনার বিনয়ের কারণে জাহান্নামের আগুন থেকে বাঁচার সহজ বলেন সুবহানাল্লাহ তো নামাজের সময় হয়ে গেছে তো আমরা এতক্ষণ যে আলোচনা শুনলাম এর ভিতর থেকে যদি কেউ কোনো একটা আমলে খুব নিয়মিতভাবে করে পাঁচ ওয়াক্ত সালাতও যদি ঠিকমতন উযু করে সুন্দরভাবে বা জামাত সারা জীবন আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন তাকে ক্ষমা করে দিবেন জান্নাত দিবেন বলেন সুবহানাল্লাহ তা আল্লাহ আমাদের সকল আমলগুলো করার তৌফিক দান করুন সবাই বলেন আমিন যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন নামা আলেন ইল্লাল বালা